বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা নির্মল কুমার। দীর্ঘ 6 দশক ধরে তিনি বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। নায়ক খলনায়ক থেকে চরিত্রাভিনেতা, যে কোনো ভূমিকাতেই তিনি সাবলীল স্বচ্ছন্দ। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা, সাথে জানব বর্তমানে কেমন আছেন তিনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নির্মল কুমার চক্রবর্তীর জন্ম 1928 সালের 14ই ডিসেম্বর কলকাতায়। তাঁর অভিনয় গুণ ছিল সহজাত। অভিনয় জগতে পদার্পণ 40-এর দশকে। খুব সম্ভবত কালিন্দী ছবির মাধ্যমেই চলচ্চিত্রের জগতে তিনি পা রেখেছিলেন। তাঁর সুদর্শন চেহারা, লাজুক মিষ্টি স্বভাব পছন্দ করত দর্শকেরা। সাথে অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন নির্মলবাবু। কোনো বাঙালি দর্শক আজও হয়তো ভুলতে পারেনি ছায়া সূর্য ছবির ঘেঁটুর ছোটকাকে, অথবা বিন্দুর ছেলে ছবিতে বিন্দুর স্বামীর ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয়। তবে আরও অনেক ছবিতেই তাঁর অভিনয় প্রশংসা পায়। মীরাবাই, গোধূলি, ভাঙাগড়া, মধ্যরাতের তারা, দুজনে, জন্মান্তর, চলাচল ইত্যাদি অনেক ছবিতেই নায়ক বা সহনায়কের ভূমিকায় তাঁর অভিনয় ছিল মনে রাখার মতো। তবে তাঁর কেরিয়ারে সবচেয়ে বড় ব্রেক আসে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ক্ষণিকের অতিথি ছবিতে অভিনয় করে। এই ছবিটি আজও তাঁর অভিনয় জীবনের অন্যতম মাইল ফলক। রুমা গুহঠাকুরতার সঙ্গে তাঁর রসায়ন দর্শককে আপ্লুত করেছিল। এরপর তপন সিনহার আরও অনেক ছবিতেই তিনি কাজ করেছেন। উপহার, লৌহ কপাট, কালো মাটি ইত্যাদিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও পরবর্তীকালে আপনজন, বৈদুর্য রহস্য, বাঞ্ছারামের বাগানের মতো কালজয়ী ছবিতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। কাজ করেছেন মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গেও। কমললতা ছবিতে মহানায়িকার সাথে তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে আছে। ওই ছবির জন্যই BFJA অ্যাওয়ার্ডও পান তিনি। এছাড়াও কাজ করেছেন সাবিত্রী চ্যাটার্জি, অরুন্ধতী দেবী, সুপ্রিয়া দেবী, সন্ধ্যারানী, মাধবী মুখার্জির মতো প্রতিভাময়ী অভিনেত্রীদের সঙ্গে। অভিনয় সূত্রেই তিনি প্রেমে পড়েছিলেন মাধবী মুখোপাধ্যায়ের। শোনা যায় একটি পার্টিতে তিনি মাধবী দেবীকে বিবাহের প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি হয়েছিলেন অভিনেত্রী। স্বয়ং উত্তম কুমার বরকর্তা হয়ে হাজির হয়েছিলেন তাঁদের বিয়েতে। এছাড়া আরও অনেক কিংবদন্তিরা তো ছিলেনই। দুটি কন্যা সন্তানও রয়েছে তাঁদের, মিমি এবং ঝুমি। দুজনেই প্রতিষ্ঠিত, একজন স্কুল শিক্ষিকা, অন্যজন কলেজের অধ্যাপিকা। দুই মেয়ের বিয়েও হয়ে গিয়েছে। যাই হোক, বাংলা ছাড়াও বেশ কিছু হিন্দি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। একসময় বেতার নাটকেও নির্মলবাবু ছিলেন পরিচিত মুখ। তাঁর অসাধারণ রোম্যান্টিক কণ্ঠস্বর তাঁকে বেতার নাটকে জনপ্রিয় করে তুলেছিল। 80-এর দশকের পরেও অসংখ্য বাংলা ছবিতে চরিত্রাভিনেতা হিসাবেও তাঁকে দেখা গেছে। বর্তমানে 94টা বসন্ত পার করে তিনি তাঁর বড় মেয়ে মিমি, জামাই, নাতনি জয়ীকে নিয়ে থাকেন লেক গার্ডেন্সে নিজের দোতলা বাড়িতে। স্ত্রী মাধবী মুখার্জি বহু বছর হল আলাদা থাকেন। তবে সুখে দুঃখে, প্রয়োজনে অপ্রয়োজনে মেয়ে নাতনির টানে মাধবী দেবী ছুটে যান স্বামীর বাড়িতেই। আলাদা থাকলেও ভালোই যোগাযোগ রয়েছে তাঁদের। নির্মলবাবুর শারীরিক অবস্থা এখন খুব একটা ভালো নয়। বহু দিন ধরেই নানারকম বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছেন তিনি। বুকে বসানো রয়েছে পেসমেকার। 2020 সালের এপ্রিল মাস নাগাদ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর এখন খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করেছেন খাদ্যরসিক নির্মলবাবু। ভালোবাসেন খবরের কাগজ পড়তে, বাজারে যেতে আর পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে বয়সের ভারে বাইরের জগৎ অনেকটাই পরিত্যাগ করেছেন তিনি। ভালো থাকুন নির্মলবাবু। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।